হ্যালো বন্ধুরা আমি চয়ন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এফডি কমিউনিকেট আজকে আপনাদেরকে দেখাবো যে যদি প্যান কার্ড হারিয়ে যায় বা প্যান কার্ডের নাম্বার খুঁজে না পান মনে না থাকে আপনি প্যান কার্ড করেছিলেন অথচ প্যান কার্ড আপনার হাতে পাননি কিন্তু নতুন অ্যাপ্লাই করতে গেলে দেখাচ্ছে প্যান নাম্বার আপনার হয়ে আছে এই সব ক্ষেত্রে আপনি যদি প্যান নাম্বার জানতে চান তাহলে আপনি কী করবেন সেক্ষেত্রে পদ্ধতি দুটো ছিল একটা পদ্ধতি ছিল যে কাস্টমার কেয়ার অর্থাৎ ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে কল করে কাস্টমারের ডিটেলস বললে তারা প্যান নাম্বার দিয়ে দিত কিন্তু এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের নাম্বারে কোনো কল লাগছে না বিগত তিন মাস যাবৎ তাই অনেকে এই ব্যাপারটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন যে প্যান নাম্বার হারিয়ে গেলে কি করবেন তো বন্ধুরা প্যান নাম্বার হারিয়ে গেলে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এফ ডি ডট কম এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনারা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে আমার প্যান নাম্বার চাই ঠিক আছে প্যান নাম্বার চাই যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো মেম্বার হয়ে থাকেন তাহলে হিন্দিতে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভিডিও দেওয়া আছে প্যান কার্ড নাম্বার ক্যাশে নিকালে এটা সাত মাস আগে দেওয়া হয়েছিল তো এই ভিডিও দেখে আমাদেরকে প্রতিনিয়ত অনেকেই মেসেজ করেন এবং প্যান নাম্বার আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তো প্রথম পদ্ধতি ছিল কাস্টমার কেয়ার অর্থাৎ ইনকাম ট্যাক্সে কল করে প্যান নাম্বার নেওয়ার পদ্ধতি সেটা বন্ধ হয়ে গেছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা প্যান নাম্বার নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন একটা মিনিমাম চার্জ দিয়ে আপনাকে প্যান নাম্বার নিতে হবে কারণ এটা প্রসেস করার জন্য আমাদেরও চার্জ কাটে এবং এটা হানড্রেড পার্সেন্ট সত্য এখানে কোনো রকম ফ্রডবাজি হয় না আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব বিগত সাত মাস যাবত আমরা প্যান নাম্বার প্রোভাইড করে আসছি এবং অনেক হ্যাপি কাস্টমার আছে যারা প্যান নাম্বার একবার পেয়েছে তারা দ্বিতীয়বার আবার নিচ্ছে এবং তারা আরও পাঁচজনকে রেফারেন্স করছে তো বন্ধুরা আজকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে আমাদের কাছে কিভাবে প্যান নাম্বারের জন্য মেসেজ আছে এই ভিডিও দেখার পর এবং আপনারা দেখুন যে প্যান নাম্বারটা তাদেরকে দিয়েছি কি দিয়ে নি এমনকি এরকমও রিপোর্ট আছে যাদের প্যান নাম্বার দেওয়ার জন্য পয়সা আমরা পেমেন্ট নিয়ে নিই যদি প্যান নাম্বার না দিতে পারি তাহলে তার টাকাটা রিফান্ড করে দেওয়া হয় ঠিক আছে এটা হান্ড্রেড অ্যান্ড টেন আপনি বিশ্বাস রাখুন এবং আপনাদেরকে তার প্রমাণ দেখিয়ে দেবো তো প্যান নাম্বার নেওয়ার জন্য বন্ধু যদি প্যান নাম্বার আপনাদের হারিয়ে গেছে বা প্যান কার্ডটা নাম্বার মনে নেই ব্যাংকেও দেননি এবং প্যান কার্ড অ্যাপ্লাই করেছিলেন বা প্যান নাম্বার আপনার বাড়িতে আসেনি নতুন অ্যাপ্লাই করতে গেলে দেখাচ্ছে প্যান কার্ড হয়ে আছে সেক্ষেত্রে আপনি রিপ্রিন্ট করতে চাইলে প্যান নাম্বারের প্রয়োজন তো আপনি প্যান নাম্বার পাবেন কিভাবে। তো সোজা পদ্ধতি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিন অথবা ভিডিও ডেসক্রিপশানে এই নাম্বার দিয়ে দেবো ওখান থেকে পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করুন যে আমার প্যান নাম্বার লাগবে প্যান নাম্বার লাগবে বলে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে এবং রিপ্লাই দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে দুটি জিনিস চাওয়া হবে এক হচ্ছে প্যান কার্ডটি প্যান নাম্বারটি নেওয়ার জন্য যে মিনিমাম পেমেন্ট লাগে সেই পেমেন্ট দিতে হবে এবং তার জন্য আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস বা একটা কিউআর কোড সেন্ড করে দেওয়া হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে আধার কার্ডের নাম্বার বা আধার কার্ডের কপিটা শেয়ার করতে হবে ঠিক আছে এইভাবে আপনারা প্যান নাম্বার পেয়ে যাবেন প্যান নাম্বার সেম ডে অর্থাৎ সেই দিনই পাবেন যেই দিনে আপনি দেবেন পেমেন্ট করবেন এবং আধার নাম্বার পাঠাবেন এটা কখনো কখনো সার্ভার ডিস্টার্বের জন্য এক ঘন্টাও লাগতে পারে আবার কখনো কখনো ইনস্ট্যান্ট আপনি দেবেন আর সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে এটা সার্ভারের উপর ডিপেন্ড করে তো বন্ধুরা আপনাদেরকে এরপর দেখাতে চলেছি যে আপনারা কিভাবে বিশ্বাস করবেন যে প্যান নাম্বার এখান থেকে দেওয়া হয় তো চলুন আমাদের হোয়াটসঅ্যাপে কীরকম মেসেজ আসে দেখুন তো আমাদের যে হোয়াটসঅ্যাপটি আছে অফিসিয়াল সে হোয়াটসঅ্যাপটি আমরা খুলে নিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপের জাস্ট আমি এখানে সার্চ করেছি দেখুন প্যান নাম্বার কারণ প্যান নাম্বার নিয়ে অনেকে মেসেজ পাঠায় তো প্যান নাম্বার কথাটা লিখলে প্যান নাম্বারের জন্য কে কে মেসেজ করেছে সেগুলো সব আমি এখানে পেয়ে যাব তো দেখুন প্যান নাম্বারের জন্য এই সমস্ত মেসেজগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আছে তো এই যে প্যান নাম্বারের জন্য যে মেসেজ এসছে প্রথমে কি মেসেজ করে দেখুন প্রথমে মেসেজ করে দেখুন এটা অলরেডি প্যান নাম্বারের জন্য পেমেন্ট করেছিল এবং তাকে প্যান নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে তো দ্বিতীয়টা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে লিখেছে হাই বস নিড ওয়ান প্যান কার্ড নাম্বার তারপর আমরা এখান থেকে মেসেজ করেছি যে প্যান কার্ডের জন্য যে চার্জটা লাগবে সেটা দিন এই ফোন পে ফোনপে তো আপনাদেরকে ফোনপে নাম্বার দিয়ে দেওয়া হয় সেই ফোন পেতে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপনাদেরকে শেয়ার করতে হবে এবং আধার কার্ডের নাম্বারটা শেয়ার করতে হবে ঠিক আছে তারপর দেখুন এখানে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করেছে এখানে আমরা ট্রানজ্যাকশন আইডি নাম্বার পেয়ে গেছি তো দেখেছি হ্যাঁ পয়সা এসে গেছে তারপর তাকে কিন্তু প্যান নাম্বার আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে এইভাবে দেখুন কত কাস্টমারকে আমরা প্রতিনিয়ত প্যান নাম্বার প্রোভাইড করি ঠিক আছে তো আপনারা যদি প্যান নাম্বার নিতে চান যদি প্যান কার্ড হারিয়ে গেছে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনি প্যান নাম্বার এখান থেকে পেয়ে যাবেন এবং এই প্যান নাম্বার নিয়ে আপনি রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে বন্ধুরা এটা হিন্দি ভিডিও অলরেডি দিয়েছিলাম এবং ভিডিওটা অনেকেই দেখে আমাদেরকে মেসেজ করে প্রতিনিয়ত প্যান নাম্বার নিচ্ছে তো বাংলার ভাইদের জন্য ভিডিও দেয়া হয়নি তাই বাংলার ভাইদের জন্য আমি এটা দিতে বাধ্য হলাম যাতে করে আমার বাংলার ভাইরাও উপকৃত হয় এই প্যান নাম্বার জন্য অনেকে হয়রান হচ্ছেন এবং কাস্টমার কেয়ার বা ইনকাম ট্যাক্স অফিস থেকে প্যান নাম্বার পাচ্ছেন না ফল লাগছে না সেই সমস্যা দূর করার জন্য আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর প্যান নাম্বারটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং প্যান নাম্বার পাওয়ার পরে আপনি যদি স্যাটিসফায়েড হন যে হ্যাঁ এটা সত্য একদম কোনো ভুল নেই এবং কোনো ফ্রড নয় নির্ভুল তাহলে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি প্যান নাম্বারের জন্য রিকোয়েস্ট করেছিলাম প্যান নাম্বার পেয়েছি অসংখ্য ধন্যবাদ এই কথাটা আপনি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা কারণ আপনার একটা কমেন্ট আমাদেরকে অনেক ইন্সপায়ার করে তো আজকে ভিডিও এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকটি বন্ধুর কাছে পৌঁছে যায় এবং যারা প্যান কার্ড লস্টের সমস্যায় হারিয়ে যাওয়ার সমস্যায় ড্যামেজের সমস্যায় ভুগছে তারা যেন এর থেকে সমাধান পায়